এটা লেবাস নিয়েছিল, নামাজ কালাম নাই, দাড়ি রাখে, এগুলো মানুষকে ভণ্ডামি করেছে। শেয়ার বাজারের টাকা, যত ইন্ডাস্ট্রির টাকা, সমস্ত টাকা লুটপাট করে আর শেখ হাসিনাকে বটবড়া দেয়। ওই জন্য ওনার নাম হয়েছে দরবেশ। দাড়ি দেখে, দাড়ির প্রতি মায়া থাকলে কোনো মুসলমান গুলি না করা পর্যন্ত সেই দাড়ি কাটতে পারে না। এই সমস্ত ভণ্ড নিয়ে উনি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। তাদের আর এক ভোকাল নেতা ছিলেন ওবায়দুল কাদের। কাদের সাহেব বলেন, ফখরুল ফখরুল পালার কোথায় থাকবো? হাসে আর বলে, অলি গলি দিয়ে তো পালাতে পারবো না, আপনার ঠাকুরগাঁওয়ার বাসায় জায়গা দিয়েন। কালকে আমার মহাসচিব আসছিলেন আবু সাইদের ওখানে, আমি ছিলাম, উনি আবার পাল্টা বললেন, কাদের সাহেব আমার ঠাকুরগাঁওয়ার বাসা সব দরজা খোলা, কোথায় আছেন তাড়াতাড়ি আসেন। জবাব হয়নি ঠিক? এরকম দাম্ভিকতা অহংকার মানুষের পতন, মানুষকে মানুষ মনে করত না, আমরা চাইও না, অপকর্মের ফল হয়েছে। উনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কালীন 30,000 বামপন্থী সূর্য সন্তানকে রক্ষী বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছিলেন। উনি সিরাজ সিকদারকে প্রকাশ্যে সাভারের রাজপথে গুলি করে হত্যা করে সংসদের পবিত্র জায়গায় বলেছিলেন দাম্ভিকের স্বরে, কোথায় আর সিরাজ সিকদার। সুতরাং ইতিহাসে বারবার ঘটনা ঘটবেই, সে কথাটাই আমি বলেছিলাম। আর জিয়াউর রহমানের জানা যায় মানিক মিয়া এগুলিতে কত লক্ষ লোক উপস্থিত হয়েছিল, সেদিনও আওয়ামী লীগ ছিল, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা পাওয়া যায় না। শেখ হাসিনাকে আমি বলেছি, আপনার বাবার মৃত্যুর কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনার পরিণতি আরও ভয়ানক হবে। উনি মরে গেছেন, আমরা বলার জন্য বলি, আমি রংপুরের জনসভায় বলেছিলাম, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, মন্ত্রীরা জাঙ্গিয়া পড়ে পালিয়েছে, আপনাদের অবস্থা মনে তাও থাকবে না। আমি বিশ্বাস করতে পারি না, ওদের অবস্থা আরো ভয়ানক হয়েছে। হাসিনা সরকারকে মাত্র অল্প কয়েক দিনের আন্দোলনে পরাজিত করেছে। সুতরাং তাদের ভিতরে দেশপ্রেম রয়েছে। এই আন্দোলনে মত দল মত নির্বিশেষে সকল মানুষের সন্তানরা অংশগ্রহণ করেছিল। আন্দোলনের শেষ পর্যায়ে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, যার ফলে খুনি হাসিনার সরকার তছনছ হয়ে গেছে। অনেকেই ধারণা করতেন, আমাকে বলতেন, দুলু ভাই আর কতদিন, আর মনে আমরা পারি না, আর মনে শেখ হাসিনার জীবদ্দশা, তার মনে পতন হবে না। এটা আপনাদের ভিতরে একটু ধারণা হয়েছিল, শেখ হাসিনার উপরে এটা বেশি ধারণা ছিল। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রীরা তো ওনাকে হজরত উপাধি দিয়েছিল, সংসদে দাঁড়িয়ে হজরত বলেছিল, আমৃত্যু থাকবেন, কারণ তার পিতাও আমৃত্যু থাকার জন্য বাংলাদেশের সংবিধান সংশোধন করেছিলেন। 13 মিনিটের অধিবেশনে সংসদে বসে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সমস্ত পত্রপত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এক রাতে সব শেষ। আমরা তখন ছাত্র, বাংলাদেশে মিষ্টির দোকানে মিষ্টি ছিল না,